দুই বিজেপি বিধায়ক সাসপেন্ড, অসংসদীয় কাজের অভিযোগ। চলতি বিধানসভার অধিবেশনের জন্য সাসপেন্ড নাটাবাড়ির বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়। দুই বিধায়ক সাসপেন্ডের প্রতিবাদে বিধানসভায় বিজেপির বিক্ষোভ। অধ্যক্ষের কাছে সাসপেনশন প্রত্যাহারের অনুরোধ শুভেন্দুর। অধ্যক্ষ লিখিতভাবে জানাতে বললেও নারাজ বিরোধী দলনেতা। রাজ্যপালের ভাষণের ওপর আলোচনা ঘিরে ফের উত্তপ্ত বিধানসভা। বিজেপির বিক্ষোভের মধ্যে 40 মিনিট বক্তব্য রাখলেন মুখ্যমন্ত্রী। বিজেপি অশান্তি ছড়ায়, গণতন্ত্র মানে না, বিজেপির সমালোচনায় মমতা। দুই বিধায়কের সাসপেনশন প্রত্যাহার না করা পর্যন্ত চলবে প্রতিবাদ, দাবি শুভেন্দুর। নন্দীগ্রামে টার্গেট করে গুলি চালানো হয়েছিল, বিধানসভায় বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর। হয়তো প্রভুরা বলেছে যে তুমি হিন্দু করো ঠিক মতো। বিধানসভায় রাজ্যপালকে ঘেরাও কিংবা অবরোধের প্রশংসা করার অথবা এর পেছনে কোনো যুক্তি খোঁজার কারণ থাকতে পারে না। কোথায় যাচ্ছি আমরা, কেনই বা এটা করা হচ্ছে? অব্যবস্থাকে সাধুবাদ মুখ্যমন্ত্রীর। টুইটে কটাক্ষ রাজ্যপালের। রাজনীতি করছেন রাজ্যপাল, পাল্টা তৃণমূল। তৃণমূলের সঙ্গে যাদের সেটিং, দল ছাড়লেই মঙ্গল। দলে এখনও 3-4 জন আছেন, বিদায় হলেই মঙ্গল। জয়প্রকাশের তৃণমূলে যোগ নিয়ে আক্রমণে লকেট। বাংলায় আয়ারাম গয়ারাম চলছে, কিছু লোক আসবে যাবে, কটাক্ষ দিলীপেরও। বিজেপির এক্সিট ডোরে দাঁড়িয়ে লকেট, তৎকাল নেতারাই চালাচ্ছে বিজেপি, পাল্টা জয়প্রকাশ। জয়প্রকাশদের বিজেপি ত্যাগ নিয়ে ফের আক্রমণে তথাগত। যা দেওয়ার অকাতরে দিয়েছে, যা পাওয়ার পেয়েছে বলে শ্রাবন্তীকে কটাক্ষ। আমি শুধু এটাই বলবো, কেটবেন সুন ওনাকে। পুরো ভোট মিটতে আরও 8টি নতুন থানা। দমদম ভেঙে নাগেরবাজার থানা, বীজপুর, নৈহাটি, জগদ্দল, টিটাগড়, নৈহাটি ভেঙে আরও 7টি থানা। কিছু রাজ্য কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলে দেওয়ার চেষ্টা করছে। কেন্দ্রীয় প্রকল্পের নাম বদলালে কেন্দ্র আর টাকা দেবে না, জানালেন কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। রাজ্যের টাকাই দিচ্ছে কেন্দ্র, পাল্টা কুণাল ঘোষ। নবম দশমে শিক্ষক নিয়োগে ফের অনিয়মের অভিযোগ উঠল। কলকাতা হাইকোর্টে মামলার শুনানিতে স্কুল সার্ভিস কমিশনের তরফে সুপারিশপত্র দেওয়ার ক্ষেত্রে ত্রুটি স্বীকার করে নেওয়া হয় বলে আদালত সূত্রে খবর। এসএসসির হলফনামা তলব করেছেন বিচারপতি। 2019 পরীক্ষা, এখনও নিয়োগপত্র না পাওয়ার অভিযোগে সল্টলেক পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের সামনে বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার। 137 জন চাকরি প্রার্থীর বিক্ষোভ। বিক্ষোভকারীদের আটক করে পূর্ব বিধাননগর থানার পুলিশ। মাধ্যমিকের জন্য সকাল 11টা থেকে বিকেল 3টে পর্যন্ত ইন্টারনেট বন্ধের অভিযোগ। কলকাতা হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা। বিজ্ঞপ্তি জারি না করে শুধুমাত্র 144 ধারার প্রেক্ষিতে কিভাবে বন্ধ পরিষেবা, প্রশ্ন তুলে মামলা। আগামীকাল হবে শুনানি। দেউচা পাচামি নিয়ে মোহাম্মদ বাজার থানা এফআইআরে স্থগিতাদেশের আর্জি। কলকাতা হাইকোর্টে মামলা সমাজকর্মী অভিক সাহার। দেওয়ানগঞ্জে অধিগ্রহণ বিরোধী সভায় যোগ দেওয়ায় এফআইআর। অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ মামলাকারী। কলকাতা হাইকোর্টের নির্দেশের পরেও হস্টেল খোলা নিয়ে বিশ্বভারতীতে অচলাবস্থা। অবিলম্বে হস্টেল খোলার দাবিতে অবস্থান বিক্ষোভ পড়ুয়াদের একাংশের। অন্যদিকে সেন্ট্রাল অফিসের সর্বত্র তালা। কাজে যোগ দিতে পারলেন না কর্মীরা, কোনো প্রতিক্রিয়া মেলেনি বিশ্বভারতী কর্তৃপক্ষের। আনিস কাণ্ডে এখনও কেন প্রকাশ্যে এলো না সিটের রিপোর্ট, প্রশ্ন তুলে ফের পথে বামেরা। দোষীদের গ্রেফতারির দাবিতে কলেজ স্ট্রিটে বিক্ষোভ। মথুরা ইভিএমে কারচুপির অভিযোগ, পরিচয়পত্র ছাড়াই শ্রংরূপে সন্দেহভাজন। অভিযোগ এসপি বিএসপির, পরিচয়পত্র দেখিয়ে অনুমতি নেই প্রবেশ, দাবি অভিযুক্ত। রাতপলি উত্তরপ্রদেশ, পাঞ্জাব সহ 5টি রাজ্যের ভোট গণনা। ইভিএমে কারচুপির আশঙ্কায় লখনউয়ের স্ট্রংরুমে এসপি বিএসপি কংগ্রেসের পাহারা। কাল উত্তরপ্রদেশ, পাঞ্জাব, গোয়া সহ 5 রাজ্যের ভোট গণনা। গোয়ায় বিধায়ক কেনা বেচা আটকাতে তৎপর কংগ্রেস। গণনার আগের দিনই রিসর্টে প্রার্থীদের সরিয়ে নিয়ে গেল কংগ্রেস। দিল্লি থেকে গোয়ায় পৌঁছলেন চিদম্বরম। বিজেপিকে আটকাতে আপের সঙ্গে আলোচনার দাবি কংগ্রেসের। বিধানসভার বাজেট অধিবেশনে চমক ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের। বুধবার বিধানসভায় একটি ব্রিফকেস নিয়ে আসেন তিনি। ব্রিফকেসটি তৈরি গোবরের গুঁড়ো দিয়ে। 14 দিনে যুদ্ধ, ইউক্রেনের 4 শহরে ফের এয়ার স্ট্রাইক রাশিয়ার। পঞ্চমবার সাময়িক যুদ্ধবিরতি রাশিয়ার, এবার 5টি শহরে মানব করিডোর। রুশ হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেনের একাধিক শহর। ইউক্রেনের দাবি, রুশ সেনার গোলাবর্ষণে এ পর্যন্ত 61টি হাসপাতাল ধ্বংস হয়েছে। এর মধ্যেই কিভের পথে এগোচ্ছে রুশ সেনা। রাশিয়ায় বিক্রি বন্ধ করলো মার্কিন বহুজাতিক সংস্থা কোকা কোলা ও পেপসি। বন্ধ হলো ম্যাকডোনাল্ডস এর রেস্তোরাঁ চেইন। আগামী 6 মাস বিদেশি মুদ্রা বিক্রিতে নিষেধাজ্ঞা জারি রাশিয়ার। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, ভারতীয়দের সঙ্গে পাক মহিলা, বাংলাদেশিকেও উদ্ধার ভারতের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কিভের ভারতীয় দূতাবাসকে ধন্যবাদ জানিয়েছেন আসমা শফিক নামে পাক মহিলা। মোদীকে ধন্যবাদ হাসিনার। অপারেশন গঙ্গার মাধ্যমে ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার। প্রায় 18,000 ভারতীয়কে দেশে ফেরানো হয়েছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক।
পুরো ভোটে হারানোর চেষ্টা হয়েছিল তৃণমূল নেতা গোপাল শেঠকে। ভাইরাল হওয়া এমনই অডিও ক্লিপ ঘিরে বোর্ড গঠনের মুখে সরগরম হয়ে উঠল বনগাঁ। এই ঘটনায় সদ্য অপসারিত জেলা সভানেত্রীর বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূলের একাংশ। গোষ্ঠীদ্বন্দ্বে জের কটাক্ষ বিজেপির। ফের তৃণমূলে জেলা সভাপতি হয়ে সবাইকে নিয়ে চলার বার্তা দিলেন পার্থপ্রতিম রায়। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব চলবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কোচবিহারের জেলা তৃণমূলের সভাপতি। জেলা সভাপতি বদল হলেও গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই আছে কটাক্ষ বিজেপির। পুরো ভোটের পরেও মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অব্যাহত নির্দল তর্জা। ত্রিশঙ্কু পুরসভা দখলে জয়ী নির্দল প্রার্থীকে গোপন ডেরায় লুকিয়ে রাখার অভিযোগ তুললেন আর এক জয়ী নির্দল প্রার্থী। অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। এক নির্দল প্রার্থী জানিয়েছেন বোর্ড গঠনে তৃণমূলকে সমর্থন করবেন। এবিভিপি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। মারধরের পর কাল সন্ধ্যায় তপন থানায় অভিযোগ দায়ের হয়। এরপর আজ ফের তার বাড়িতে টিএমসিপি হামলা চালায় বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দক্ষিণ দিনাজপুরে হিলিতে হোমে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজা। হোমের কর্ণধারকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ বালুরঘাট আদালতে। পক্সো আইনে দোষী সাব্যস্ত তিনজন, বাকি দুই দোষী 10 বছর কারাদণ্ড, 30,000 টাকা জরিমানা। জামুরিয়ায় বাড়িতে সিলিন্ডার বিস্ফোরণ, মৃত্যু 10 বছরের বালক সহ দুজনের, আহত একই পরিবারের আরো 5। স্বাস্থ্যকেন্দ্রে মেলেনি পরিষেবা, অভিযোগ তুলে স্থানীয়দের অবরোধ। জলপাইগুড়ির মালবাজারে স্কুল ছাত্রীর রহস্য মৃত্যু। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দ্বিতীয়বার ময়না তদন্তের জন্য কবর খুঁড়ে তোলা হয় মৃতদেহ। 25 জানুয়ারি ওই ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয় ওদলাবাড়ি রেল লাইনে। মন্দিরবাজারে জোড়া হত্যাকাণ্ড, ডাক্তার দেখানো নাম করে ডেকে এনে দ্বিতীয় পক্ষের স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার স্বামী। দুই স্ত্রীর মধ্যে অশান্তির জেরে খুন বলে জেরায় স্বীকার করেছে অভিযুক্ত, এমনটাই দাবি তদন্তকারীদের। হরিদেবপুরে বাড়ি থেকে উদ্ধার বেসরকারি সংস্থার কর্মীর পচা গলা মৃতদেহ, মেঝে রক্তের দাগ। তদন্তে হরিদেবপুর থানা হোমিসাইড শাখা, খুন বলে প্রাথমিক অনুমান। দুর্ঘটনায় পা খোয়ানো ভিখারিকে নকল পা বসাতে 15,000 টাকা না দেওয়ায় মহিলাকে গলা কেটে খুন। ইছাপুর হত্যা তদন্তে দাবি পুলিশের, গ্রেফতার অভিযুক্ত। সল্টলেকে কলকাতা পুলিশ আবাসনের 11 তলা থেকে পড়ে মৃত্যু প্রেসিডেন্সির পড়ুয়ার। মৃত্যুর আগে ওই ছাত্র হোয়াটসঅ্যাপে সুইসাইড নোট আপলোড করে গেছেন বলে পুলিশ সূত্রে দাবি। প্রেমের সম্পর্কে টানাপোড়েনের জেরে খুনের অভিযোগ পরিবারের, তদন্তে পুলিশ। কেওয়াইসি আপডেটের নামে মেসেজ পাঠিয়ে প্রতারণার অভিযোগ। শিবপুরের বাসিন্দার অভিযোগ, লিঙ্কে ক্লিক করে প্রয়োজনীয় তথ্য শেয়ার করতেই 3 ধাপে 90,000 টাকা উধাও হয়ে যায় তাঁর ব্যাংক অ্যাকাউন্ট থেকে। পুলিশের দ্বারস্থ অভিযোগকারী। বৈদ্যবাটিতে বেআইনিভাবে চাষের জমি কেটে মাটি পাচারের অভিযোগ মাফিয়ার বিরুদ্ধে। খবর পেয়ে শ্রীরামপুর উত্তরপাড়ার বিএলআরও ঘটনাস্থলে গিয়ে মাটি কাটা বন্ধ করে দেন। দুটি মাটি কাটার যন্ত্রকে বাজেয়াপ্ত করা হয়। বাঁশদ্রোণীতে এইচএল সরকার রোডে ভস্মীভূত হয়ে গেল সুতোর কারখানা। দাহ্য বস্তু থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলে 3টি ইঞ্জিন প্রায় 2 ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। মদন মিত্রর ভোকাল কর্ডে টিউমারের অস্ত্রোপচার হবে বৃহস্পতিবার, জানালো এসএসকেএম এর 8 সদস্যের মেডিকেল টিম। টিউমারের অবস্থান জানার জন্য এদিন তৃণমূল বিধায়কের অপটিক্যাল ফাইবার ল্যারিঙ্গোস্কপি করা হয়। বুধবার দুপুরে এসএসকেএম এর উডবান ব্লকে যান অনুব্রত মণ্ডল। মেডিকেল চেক আপের জন্য এসেছিলেন বলে জানিয়েছেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি। প্রায় 45 মিনিট তার শারীরিক অবস্থার পরীক্ষা করেন চিকিৎসকরা। এনআরএসে গ্যাস্ট্রো এন্ট্রোলজি বিভাগের আউটডোরের বাইরে পোস্টার দিয়ে রোগী দেখলেন চিকিৎসক। একজন মাত্র ডাক্তার, অধৈর্য হবেন না, পোস্টার দিলেন চিকিৎসক। বিষয়টি স্বাস্থ্য ভবনকে জানানো হচ্ছে, সমাধানের চেষ্টা চলছে জানিয়েছে এনআরএসের রোগী কল্যাণ সমিতি। রাজ্যে আরো কমলো করোনা পরীক্ষার খরচ। ট্রুন্যাট সিবিন্যাট এর খরচ কমলো 200 টাকা করে। আলিপুরে স্মার্ট সিটিকে জায়গা ছেড়ে দিতে ঐতিহাসিক বিজি প্রেস বিক্রির প্রক্রিয়া শুরু। ব্রিটিশ জমানা ছাপাখানা নিলামের জন্য বিজ্ঞপ্তি জারি রাজ্য সরকারের। নবান্ন সূত্রের খবর, বিজি প্রেসের কোনো কর্মীর কাজ যাবে না, প্রত্যেককে অন্য বিভাগে বদলি করা হবে। 18 মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওয়ে মুক্তি পাবে বিদ্যা বালান শেফালি শাহ অভিনীত ছবি জলসা। প্রকাশ হলো ছবির ট্রেলার। বেফজুলকে সওয়াল পুছেঙ্গে বে লাইফ স্যার। ছবিটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেণী। 10 জুন বড় পর্দায় মুক্তি পাবে সিদ্ধার্থ মালহোত্রা রশ্মিকা মন্দানা অভিনীত মিশন মজনু। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন শারি ভাসমি। 31 মার্চ অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে ঋষি কাপুরের শেষ ছবি শর্মাজি নমকিন। ঋষি কাপুরের চরিত্রের বাকি অংশের অভিনয় করেছেন পরেশ রাওয়াল। ছবিটি প্রযোজনা করেছেন ফারহান আখতার এবং ঋতেশ সিদ্ধওয়ানি। বুধবার বারাণসীতে গঙ্গায় বিসর্জন দেওয়া হল লতা মঙ্গেশকরের চিতাভস্ম। পারিবারিক প্রথা মেনে উষা মঙ্গেশকর গঙ্গায় এই কাজ সম্পন্ন করেন।